সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত আর আমার দরং জেলা প্রশাসনের সহযোগত এই দশদিনিয়া কর্মশালাটি আয়োজন করা হয়েছিল। তার বহুত মানে ভিতরীয় জায়গা দিছে, তার মাজতে আমার ইউথ ক্লাব মঙলদৈত আমার সত্রিয়া আর কবিতা আবৃত্তির একটা দায়িত্ব দিছিল এই দশদিনিয়া কার্যসূচীত। আমার প্রায় 51 জন ছাত্র ছাত্রী ইয়াতে যোগদান করেছিল আর সেই দিনের পর আমি রাতেপা 10 বজাত আরম্ভ করেছিল আর দিনের 2 বজাত আমি শেষ করেছিল, যেনকে প্রশাসনে আমাক কৈছিলে কৰিব সেইমতে আমি কৰিছিলোঁ। আৰু সঁচাকৈ ভাল লাগিছে কি বহুত ভিতৰুৱা গাঁৱৰ পৰা, যেনেকৈ হাজৰিকাপাৰা, চমুৱাপাৰা, দলগাঁও, আলোচোকা, চব ভিতৰুৱা জেগাৰ পৰাও আমাৰ মানে ছোৱালীবোৰ আহিছে আৰু সত্ৰীয়াটো খুব কম দিনতে তেওঁলোকে খুব ভালকৈ শিকিছে, তেওঁলোকৰ নিজেও খুব ভাল পাইছে। আৰু মই সেইকাৰণে আজি বিশেষকৈ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শর্মা মই ধন্যবাদ জানিছোঁ, মই সম্পাদক আমি ক্লাবৰ পৰিয়ালৰ ফলৰ পৰা, যাতে এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান, এনেকুৱা ধৰণৰ কৰ্মশালা, বিশ্বকালীন কৰ্মশালাবিলাক পাতি থাকিলে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক বহুত উপকৃত হ'ব। বিশেষকৈ তেওঁলোক যে আজি মই কিছুমান গাৰ্জেনৰ পৰা বা অভিভাৱকবিলাকৰ পৰা গম পাইছোঁ যে এই 10 দিন তেওঁলোকে মোবাইলৰ পৰা আঁতৰি আছে, আর যেখানে আমার নৃত্যগুরু ভানু ডেকা সরে যেখানে শিকাইছিল ঘরত গিয়ে থাকি এইখানে মানে তেওঁলোকে প্র্যাকটিস করে ধুনকে, আর সেইকাৰণে আজি এইখানে কম সময়ের ভিতরে পারফরমেন্স করবছে। তো মই ভাবো যে কেন ধরনের যদি গভর্নমেন্টে আমার সহায় সহযোগ করে থাকে লড়ি বহু উপর যাব বলে মানে আশা করছি। জ্বলাও বিশ্ব সাথী, বিশ্ব জনতা পূজায়।
গোৱা জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ মই বিশ্বশিল্পী কবিতাটি আবৃত্তি কৰিবলৈ ওলাইছোঁ। শিল্পী মই তিনিও সৰ্বমহাৰ